এই মুহূর্তের মধ্যে পাওয়া আজকে সবচেয়ে বড় খবর, বিজেপি বিধায়কদের ফিল ফেস্টিভ্যালে উদ্ধানী, অনুষ্ঠানে দেখা আমন্ত্রণ পাঠাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে থাকুন, বিস্তারিত জানিয়ে দেব। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, যাতে এইরকম লেটেস্ট ও ট্রেন্ডিং খবর সবার আগে পাওয়ার জন্য। শুরুতেই চোখ রাখবো আজকের খবরে। গত 1.5 বছরে অতিরিক্ত কাটিয়ে শুক্রবার বিধানসভা বিজেপির বিধায়ক দলনেতা শুভেন্দু অধিকারী সহ 3 বিধায়কের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সৌজন্যের আরও এক ধাপ এগিয়ে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্ধানী অনুষ্ঠানে দেখা গেছে বিজেপি বিধায়কদের আমন্ত্রণ পাঠাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেমনি সম্ভাবনা তৈরি হয়েছে বুধবার বিধানসভায় সংবিধান দিবসে বৃহত্তর বিরোধী দলনেতা তাদের মমতাকে গুরুত্ব দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী। এরপরেই বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে সাক্ষাৎ হন মমতা ও শুভেন্দুর। তারপরেই সরাসরি অনুষ্ঠানে বিজেপির বিধায়কদের না ডাকা নিয়ে বিরোধী দলনেতার তোলে সদস্যের সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো ঘটনার কথা উল্লেখ করছেন। বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।